মাত্র এক রাতে পা ফাটা দূর করার উপায়। পা ফাটা একটি সাধারণ সমস্যা, শীতকালে এই সমস্যাটি আরও প্রকট হয়। পা ফাটার কারণ হলো ত্বকে আর্দ্রতার অভাব। পায়ের ত্বক খুব শুষ্ক হয়ে গেলে ফাটা দেখা যায়। এছাড়া পায়ের ঘাম, ছত্রাক, ব্যাকটেরিয়া সংক্রমণ, ডায়াবেটিস, হাইপার থাইরয়েডিজম, ভিটামিন এ ও ডি এর কারণে দীর্ঘ সময় ধরে এই একই জুতা পরার মধ্যে কারণে পা ফাটার সম্ভাবনা থাকে, সমস্যাটা হয়ে থাকে আমাদের। পা ফাটা দূর করার জন্য অনেক ধরনের ক্রিম বা ওষুধ বাজারে পাওয়া যায়, তবে মাত্র এক রাতে পা ফাটা দূর করার জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলো খুব সহজ এবং কার্যকর ভূমিকা পালন করে। পিউমিস স্টোন ব্যবহার। পিউমিস স্টোন একটি প্রাকৃতিক রুট উপাদান যা পায়ের ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। পিউমিস স্টোন দিয়ে পায়ের ত্বক ঘষে নিলে ফাটা ত্বকের উপরের স্তরটি দূর হয়ে যায় এবং নতুন ত্বক গজাতে শুরু করে। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি পায়ের ত্বককে আর্দ্র করে ফাটা রোধ করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে পায়ে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। সকালে উঠে পা ভালো করে ধুয়ে ফেলুন। মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি পায়ের ত্বককে আর্দ্র করে ফাটা দূর করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে পায়ে মধু লাগিয়ে রাখুন। সকালে উঠে পা ভালো করে ধুয়ে ফেলুন। দুধের সর। দুধের সরও পায়ের ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বককে নরম কোমল করে ফাটা দূর করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে পরে দুধের সর লাগিয়ে রাখুন। সকালে উঠে পা ভালো করে ধুয়ে ফেলুন। তেল, নারিকেল তেল, অলিভ অয়েল বা কাস্টার অয়েল পায়ের ত্বককে আর্দ্র করে ফাটা দূর করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে পায়ের ত্বকে তেল ম্যাসাজ করুন। সকালে উঠে পা ভালো করে ধুয়ে ফেলুন। এই উপায়গুলো অনুসরণ করে আপনি মাত্র এক রাতে পা ফাটা দূর করতে পারবেন। তবে পা ফাটা দূর করতে আরও নিয়মিত পায়ের যত্ন নেওয়া জরুরি। পায়ের ত্বককে আর্দ্র রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পা পরিষ্কার করার সময় সাবান ব্যবহার করুন। পায়ে ঘাম বেশি হলে শুষ্ক রাখার চেষ্টা করুন। এছাড়া পা ফাটা সমস্যার কারণ নির্ণয় করে সেই কারণগুলো দূর করার চেষ্টা করুন।